টানা দুদিনের বৃষ্টিতেই ঘাটালের শিলাবতী নদীর জল বাড়তে শুরু করেছে। দেখতে পাচ্ছেন শিলাবতী নদীর জলের তীব্র স্রোত। নদীর জলে তীব্র স্রোত অনেক ক্ষেত্রেই ভাষাপুলকে ছিঁড়ে নিয়ে ভাসিয়ে চলে যায়, ফলে বিচ্ছিন্ন হয়ে যায় ঘাটাল শহরের এক পার থেকে অন্য পারের যোগাযোগ ব্যবস্থা। তাই যাতে ঘাটালের ভাষাপুলের ওপর দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন না হয়, তৎপর পৌর প্রশাসনের কর্মীরা জোর কদমে চালাচ্ছে নজরদারি। দড়ি দিয়ে পোক্ত করে বাঁধা হচ্ছে ঘাটালের ভাষাপুলকে। দেখুন আজ 15ই সেপ্টেম্বর সকাল থেকেই ঘাটাল পুরসভার কর্মীরা ভাষাপুলকে রক্ষা করার জন্য কিভাবে প্রচেষ্টা চালাচ্ছেন। রিপোর্টে আকাশ দুলোয়ের সাথে আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।